ঠান্ডা বাইরে প্রচন্ড, বেরিয়ে গেছি আমরা দুজন একটা লক্ষ্যের পথে, আর প্রচন্ড ঠান্ডা, মানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বীভৎস হাওয়া দিচ্ছে। এখন বাজে সবে 4:30, মানে সরি 5:50, আর এখন আমরা ঠান্ডা প্রচন্ড উপভোগ করছি। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার যে নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সঠিক আছো। অনেকদিন পর ব্লগ করছি, মাঝখানে ব্যস্ত ছিলাম তাই ব্লগ করতে পারিনি। এখন যাচ্ছি স্টেশনের দিকে, রওনা দিচ্ছি লোকাল ট্রেনের স্টেশনের দিকে। প্রোটেকশন সব আছে, আজকে যাবো আমরা তারাপীঠ। তো মারাত্মক ঠান্ডা, মানে দেখতেই পাচ্ছ পাশের জন সব কিছু ঢেকে, মনে হচ্ছে যেন সিকিম থেকে বেরিয়েছে এরকম ব্যাপার। হ্যাঁ সেটাও ঠিক, প্রবলেম যখন তখন হতে পারে, তাই জন্য প্রিকশনটা রাখা উচিত। তো নাক টানছি, ঠান্ডা লেগেছিলো একটু, এখন ঠিক আছি। মায়ের কাছে যাচ্ছি তো পুজো দিতে তারাপীঠে, তো তাই জন্য সব কি যেন শরীর ঠিক হয়ে গেছে, হিট হয়ে গেছে শরীর। তো চলো যাওয়া যাক এখন ট্রেনের দিকে, টিকিট ফিকিট কাটতে হবে, কেটে বাকি কথা শুরু করা যাবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। ভোর 5টার সময় যদি চাঁদ এরকম দেখা যায়, এসি হয়ে যাচ্ছে, বাট ভোর 5টার সময় যদি এরকম চাঁদ দেখা যায় তাহলে মজাই হয়ে যায় ব্যাপারটা। ও স্যাম জাগাবি, দিয়ে দাও দুটো। ঠান্ডা পড়েছে, একটু স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পিছনে প্ল্যাটফর্ম। আর চা খেয়ে নি, চা টা খেয়ে নি, মানে আর ঠান্ডা দিতে পারছি না। চায়ের স্টলে দাঁড়িয়েছিল, চা খেয়ে নি, চায়ের চুমুক দিই। আমার লোক চা খেতে পারছে না, সে চায়ের ছ্যাঁকা নিতে পারছে না। আমি ওকে বললাম যে ভাই প্রেমের ছ্যাঁকার ব্যথা আছে, কিন্তু চায়ের ছ্যাঁকার মজা আছে ভাই, এটা যেদিন বুঝে যাবে মানুষ। আরে এই সময়, এই ঠান্ডাটার সময় যদি চা না খায়, মানে সে কি খায়, কি খায়, এটা আমি আর দর্শককে বলতে পারছি। থাক, বেশি গভীরে না যাওয়াটাই বেটার আমাদের এখন। আরে তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, যাচ্ছি আমরা কে কে, আমরা দুজন আছি, এছাড়া আরেকজন আছে। এবার তোমরা ভাববে একজন তো ছেলেই হবে, অফকোর্স সেটা না, অ্যাকচুয়ালি যাচ্ছে অনন্যা। অনন্যা আগের ব্লগটাতে ছিল না, যেতে পারেনি, তো এই ব্লগটাতে, মানে এই ট্রাভেলটাতে, এই ছোট ট্রাভেল বলতে পারো, এই ট্রাভেলটাতে ও যাচ্ছে। আমরা প্ল্যানটা কি করেছি, অ্যাকচুয়ালি আমরা থাকবো, আজকে পৌঁছাবো, আজকে থাকবো, 4 ঘন্টার তো জার্নি, আজকে পৌঁছাবো, আজকে থাকবো, কাল ভোরবেলা পুজো দেবো, আর যদি কিছু সাইড ফাইড থাকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সকালবেলা লোকাল ট্রেনে একটা মজা আছে, ওটার সময় মারাত্মক ভিড়, বা যখন ট্রেনটা ছাড়বে মানে ফেরার সময় একদম পুরো হালকা, মানে কিচ্ছু নেই, লোকই নেই, শুয়ে শুয়ে যেতে পারবে, আর ঠান্ডা চারিদিকে, সকালের ভিউটা মারাত্মক লাগছে, সকালের ভিউটা। সকাল সকাল স্যামের সাথে ঝামেলা হয়ে গেছে বসা নিয়ে, আর অনন্যা এদিকে পৌঁছে গেছে, সকাল সকাল স্যামের সাথে ঝামেলা, আর স্যামের মুডটা বেচারা অফ হয়ে গেছে, ওকে ভাবছি কচুরি আর তরকারি খাওয়াবো যদি পাই এই ভোরে, আর বাইরের ওয়েদারটা অসাম, জাস্ট অসাম। তো যাওয়া যাক, চলো ট্রেনের কোন পরিস্থিতিতে রয়েছে ট্রেনটা দেখি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরেছি, আর আমরা সস্তায় যাচ্ছি, সস্তায়, পয়সা নেই, লকডাউনের পর পয়সা শেষ, ব্লগ করে করে পয়সা শেষ, ইউটিউবে কোনো ইনকাম নেই, সাবস্ক্রাইব করছো না, শুধু ভিডিও দেখছো, সাবস্ক্রাইব তো করছো না, একটা সাবস্ক্রাইব করতে করেছে পয়সা দিচ্ছি আমি, যদি একটু হয় তাহলে একটু ভালো ভালো ব্লগ দিতে পারি, একটু পারলে সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। Winter's here, the snow is falling on our car, as we drive for miles to that little town called home. Tinsel hangs from every corner of the house, and Christmas lights shine bright through the cold evening fog. And I hear sleigh bells bouncing off the houses, the church choir sings along. All I wanted was you.
ভোর 6টার সময় দেখো 6টা বাজে ভোর 6টার সময় কোথাও মিয়াবড়ে তোমরা খোলা পাবে আমরা শিয়ালদায় খোলা পেয়েছি তাই জন্য আমরা মিয়াবড়ে খাবার স্যান্ডউইচ তুলে নিয়েছি সকাল সকাল উঠেই খিদে পেয়ে গেছে মানে বাঙালিদের ব্যাপার আছে না উঠলেই খিদে এরকম ব্যাপার আর কি সেই ব্যাপারটা চালু হয়ে গেছে আমাদের উঠেই খিদে পেয়ে গেছে হাতে মিয়াবড়ের প্যাকেটটা সব ওদের দেখিয়ে দাও মিয়াবড়ের প্যাকেট এই তো রেডি তো যাচ্ছি আর প্রচুর ভিড় লোকেরা ফিরছে আমাদের যাওয়ার সময় এখন Christmas cheer, drinks with friends we haven't seen for a while. Since I've been to that little town called home. Pine tree dressed up with every ornament we got. And stockings hung in overflow. তো পৌঁছে গেছি ট্রেনে বসে আছি অলরেডি তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করা আছে সেটা হচ্ছে আমরা যে ট্রেনের টিকিটটা কেটেছি সেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আর আমাদের কস্ট পড়েছে মোস্ট প্রবাবলি 157 বা 158 মানে 160 টাকায় ধরে রাখো নন এসি নিয়েছি শীতকালে এসির কোনো দরকার নেই তো তোমরা চাইলে নন এসিতেও যেতে পারো আর এখন এই সময় আর যদি গরমকাল থাকে তাহলে এসিতে যেতে পারো আমাদের লো বাজেট একদম বাজেট কম তাই বাজেট কমেই ট্রাভেলটা টোটালটাই করছি আর এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে অলরেডি ট্রেন ছাড়বে সাইডে তো জানলার ধারে বসে আছি বুক করেছিলাম এক টিকিট পেয়েছি আরেক টিকিট অসুবিধা নেই চার ঘন্টার জার্নি পৌঁছে যাব তারপর বাকি কথা ওখানে গিয়ে পৌঁছেই হবে না আমাদের একজন মহান ব্যক্তি জিজ্ঞেস করছে ট্রেন ওদিকে যাচ্ছে কেন তাও বলছে হ্যাঁ ও ওদিকেই তো যাবে হঠাৎ বাবু খুব মনোযোগ দিয়ে পেপার পড়ছে আর পেপারে সকালবেলা এমন এমন জিনিস দেয় না যেগুলো মানে নেওয়াও যায় না মাঝে মধ্যে কিন্তু বাবু এটা খুব সিরিয়াস নিউজ পড়ছে খেলা নিয়ে স্পোর্টস এর লোক তো বরাবর স্পোর্টসটা ভালোবাসে হাসিটা দেখো না চমকাচ্ছে হাসি এখন একটু শরীরে শান্তি পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন ট্রেন পিছনে আমরা উঠছি টিকিট কাউন্টারের সামনে যাচ্ছি গিয়ে একজনের সাথে মিট করব তারপর উনি আমাদের সব জায়গা মানে হোটেলসে নিয়ে যাবে
রুমটা খুবই ভালো, তিনজনের জন্য বেড রয়ে গেছে, একটা সিঙ্গেল বেড, দুটো ডাবল বেড, অনন্যা একা শোবে, আমরা দুজন ছেলে একসাথে শোবো, আর জায়গাটা একদম রোডের ওপর। আমার তো যথেষ্ট ভালো লাগলো, একদিনের জন্য যথেষ্ট। টেরেস কস সব কিছু শেয়ার করব, আগে একটু ফ্রেশ হয়ে নিই, হোটেল তো দেখিয়ে দিলাম কোথায় এসেছি কোথায় ঢুকেছি না কি, তো আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করব। ফ্রেশ হব, একটু ব্রেকফাস্ট করব, অনেক কিছু করার আছে, বিকজ টোটালি টায়ার্ড, আর একজন শুধু মুখ হেলাচ্ছে, আর কোনো কাজ নেই। তো না কি খাচ্ছো ব্রেকফাস্ট একটু বলো। এটা আছে হিঙের কচুরি, হ্যাঁ, আর আলুর দম। বাট এটা আমরা কোথা থেকে, এটা তো হোটেল থেকে আমরা খাচ্ছি না যদিও বা, হ্যাঁ আমরা বাইরে থেকে কিনে দিয়েছে, সেটা খাচ্ছি। এরপর মিষ্টি মিষ্টি আছে। অনন্য এভাবে কে খায়, নলেন গুড়ের রসগোল্লা দিয়েছে এতগুলো পিসেস, আর গপ গপ করে খাচ্ছে অনন্য, গপ গপ চার পাঁচটা বেড়ে দিল এর মধ্যে। আমি ভিডিওটা আপনার জিমের টিচারকে দেখাবো। আর এই যে উনি স্লো অ্যান্ড স্টেডি খাচ্ছে, সবে খেতে বসেছে, পাতে লুচি নিয়ে রসগোল্লা, তাও এক পিস দিয়েছে, বেচারার ভাগ্যে এক পিস পড়েছে রে, দিলেই না অনন্য খেতে, বলছে সব আমি খাবো বলে। ও আচ্ছা, হ্যাঁ অনন্য তো ডায়েটে আছে, ডায়েট করে চারটে খেয়ে নিল। আমি চারটে রসগোল্লা খাইনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 3:30, তো সবাইকে হালকা করে গুড ইভিনিংই বলছি। তো আমাদের লাঞ্চ ডান, আমরা লাঞ্চে একটু হালকা ফুলকা খেলাম, বিকজ এতটা ট্রাভেল করে আমরা এসেছি, দ্যাটস ওয়াই আমরা খুব হালকা একটা লাঞ্চ অর্ডার করেছিলাম, যেটাতে ভাত, ডাল, আলু ভাজা, মাছের কাতলা মাছের কালিয়া, চাটনি, এই এই জাস্ট ছোট্ট একদম মেনু ছিল। খাবার খুব ভালো ছিল, শর্টস দেখাতে পারিনি, তার একটাই রিজন ছিল যে খাবারটা এতটাই গরম ছিল আমরা ঝটাপট খেয়ে নিয়েছি। খিদে খিদে তো পেয়েও ছিল কিছুটা, তার আগেও আমরা মানে শর্টস নেওয়ার আগেই মিস্টার গাঙ্গুলি আর আমাদের শ্যামদা দুজনেই খাওয়া স্টার্ট করে দিয়েছে, সেক্ষেত্রে শর্টস আমরা নিতে পারিনি, বাট খাওয়ার খুব ভালো ছিল। তো এখন আমরা একটু রেস্ট নেব, যা ইচ্ছা আছে এখন রেস্ট নিচ্ছি। ওয়েদার এখানে এখনো অবধি প্লিজেন্ট ছিল, মানে যতক্ষণ আমরা ছিলাম একটা প্লিজেন্ট ওয়েদার ছিল, আস্তে আস্তে যত সন্ধে বা রাত আসছে ইটস গেটিং কোল্ডার, ঠিক আছে, ঠান্ডা পড়ছে। আমাদের যেটা ব্যালকনি থেকে তোমরা লুকগুলো দেখেইছো আগে, তো সেই ক্ষেত্রেই আমি বললাম আমি ব্যালকনিতে দাঁড়িয়েছি, হালকা হালকা শীত লাগছে, আর খাওয়ার পর তো একটুখানি শীত লাগেই সেটা আমরা সবাই জানি। তো এখন আমরা একদম রেস্টে চলে যাব, রেস্টে গিয়ে বিকেলে ইভিনিং স্ন্যাক্সে কী কী খাওয়া হয় সেগুলো সব তোমাদেরকে দেখানো হবে, যদি খাওয়াটা ঠিকঠাকভাবে কেউ হামলে না পড়ে নিশ্চয়ই তোমাদের শর্টস দেখানো হবে। আর তোমরা যারা যারা আগে কোনো দিনও তারাপীঠে এসছো, আমাদের যারা যারা সাবস্ক্রাইবার্স রয়েছে বা যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের এক্সপিরিয়েন্স কী, তোমরা কে কোথায় ছিলে, কোন হোটেলে ছিলে, সেগুলো আমাদের নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ওকে চলো এখন এইটুকুই রাখছি, এবার একটু রেস্টের দিকে যাবো, রেস্ট নেবো আমরা, দেন আবার বিকেলবেলা আসছি তোমাদের সাথে কথা বলতে, চলো।